আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। কমিউনিস্ট দেশগুলোকে একসময় বলা হতো লৌহ যবনিকার দেশ, কারণ ওসব দেশের দরজা থাকতো নিশ্ছিদ্রভাবে বন্ধ। দরজার ওপাশে কি ঘটছে তা জানার উপায় ছিল না পৃথিবীর কারোই। তারপরও নানা ফাঁক গুলে যেটুকু খবর বেরিয়ে আসতো তা এক কথায় ভয়ঙ্কর। কমিউনিজমের সেই রমরমা আজ আর নেই। যে দেশে কমিউনিজমের উৎপত্তি সেই সোভিয়েত ইউনিয়নই আজ ভেঙে টুকরো টুকরো। এখন চীন আর কিউবাই কেবল কমিউনিজমের ছেঁড়া পতাকা উড্ডীন রেখেছে, সেই কমিউনিজমও নামে মাত্র। আসলে বাজার অর্থনীতির উত্তরীয় গায়ে জড়িয়ে ঢুকে পড়েছে পুঁজিবাদ, কিন্তু কমিউনিজমের প্রভাব এখনও আছে। কেমন সে প্রভাব আসুন জেনে নিই। একটা জায়গায় এখনো কঠোরভাবে স্থির আছে কমিউনিস্ট চীন, সেটা হলো নাগরিকদের উপর কঠোর নিয়ন্ত্রণ। সম্প্রতি তারই অংশ হিসেবে পাতাল রেলের যাত্রীদের তল্লাশি ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহার শুরু করেছে চীন সরকার। প্রতিদিন দেশটিতে লাখ লাখ মানুষ পাতাল রেলে চলাচল করে, তাদের সবাইকে এই ব্যবস্থার মাঝ দিয়ে যেতে হবে। নিয়মটি পছন্দ হয়নি অনেকের, তারা বলছেন এমনিতেই দেশে অসংখ্য নিয়মকানুনের শৃঙ্খল, তারপর আবার প্রযুক্তির ব্যবহার, এতে যাত্রীদের প্রাইভেসি বিঘ্নিত করা হবে শুধু। কার্টুন ডিজাইনার লি ইনিং এর মতে, এক শীতের সকালে বেইজিং এর উপকণ্ঠে একটি সাবওয়ে স্টেশন অভিমুখী ফুটওভার ব্রিজের উপর লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। লাইন নড়ছেই না, লির অস্থির লাগছে। অস্থিরতা কাটাতে তিনি জ্যাকেটের পকেট থেকে মোবাইল ফোন বের করে নিউজ ব্রাউজিং করতে থাকলেন। কাছেই নিরাপত্তা রক্ষীরা মেটাল ডিটেক্টরের মাঝ দিয়ে যাত্রীদের ঠেলে দিচ্ছে লোকজনের ঠাসা স্টেশনের দিকে। আর কারো সাথে যদি থাকে লাগেজ, হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক কিংবা অন্য কিছু, তা তুলে দেয়া হচ্ছে কনভয়ের বেল্টে। এক্সরে মেশিনে পার হয়ে সেগুলো মালিকের হাতে পৌঁছাবে। এত সব কাণ্ড শেষে স্টেশনের দরজা পৌঁছাতে লিয়ের লেগে যায় প্রতিদিন কমপক্ষে 10 মিনিট। অথচ পথটির দূরত্ব মাত্র 65 ফুট বা 5.5 গজের মতো। লিকে এরপর আরও 2 ঘন্টা পথ যেতে হবে, তাই ক্ষোভ চেপে রাখতে না পেরে তিনি বললেন, এটা একেবারে সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়, এত লোকের সময় এভাবে নষ্ট করার যুক্তি কি। চীনের পাতাল রেল হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ব্যস্ত রেলপথ। শুধু বেইজিং সাংহাই রুটেই প্রতিদিন গড়ে 1 কোটির বেশি যাত্রী চলাচল করে, যা কিনা লন্ডনের টিউব রেলে 3 গুণ এবং নিউ ইয়র্কে 2 গুণ। চীনের অন্যান্য বড় নগরেও পাতাল রেলে লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে। যে পথে এত লোকের চলাচল সেখানে নিরাপত্তার এত কড়াকড়ি, শীতের সকালে কাঁপতে কাঁপতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ও সময় নষ্ট হওয়া, এসব মেনে নিতে চান না লির মতো অনেকেই। যাত্রীদের অসন্তোষের কথা জানতে পেরে কর্তৃপক্ষ বলেছে এ সমস্যার আংশিক সমাধান হতে পারে সাবওয়েতে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ব্যবহার করা। এতেও কেউ খুশি কেউ নাখোশ। যারা নারাজ তাদের যুক্তি হচ্ছে এতে তাদের প্রাইভেসি ক্ষুণ্ণ হবে। ২০১৮ সাল পর্যন্ত পাওয়া চীনের সরকারি হিসেব মতে, শুধু রাজধানী বেইজিং এর 882 সাবওয়ে চেকপয়েন্টে প্রায় 30,000 নিরাপত্তারক্ষী মোতায়েন আছে। এর পেছনে প্রতি বছর বেইজিং পৌর সরকারের ব্যয় হয় 170 কোটি ইউয়ান, অর্থাৎ নগরীর প্রতি নাগরিকের মাথাপিছু 125 ইউয়ান। নিরাপত্তা তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে যাত্রীদের খিটমিটিও কম হয় না। 2016 সালে বেইজিং ইভিনিং নিউজ পত্রিকায় এক জরিপে দেখা যায়, ওই সময় যাত্রীরক্ষী বসা আগের তুলনায় 4 গুণ বেড়ে গেছে। বেইজিং রেল ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা বলেন, এত যাত্রী আমাদের উপর ভীষণ চাপ পড়ে, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম এ সমস্যার একটা কার্যকর সমাধান হতে পারে। গত নভেম্বর মাসে চীনের আরও অনেক নগরীর সাথে রাজধানী বেইজিংয়েও পরীক্ষামূলকভাবে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম চালু হয়েছে এবং এ নিয়ে শুরু হয়েছে নানা অভিযোগ। প্রাইভেসি বিঘ্নিত হওয়ার বিষয়টি ছাড়াও বলা হচ্ছে নিয়মটি চালুর আগে কোনোরকম গণশুনানির ব্যবস্থা করা হয়নি। আরও বলা হচ্ছে চীনের এত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পরও এসবের দরকার কি। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক লাও দংয়াং
প্রথম বুদ্ধিজীবী যিনি এই বিষয়ে প্রথমে মুখ খুললেন। গত নভেম্বরে তিনি তার ব্লগে লেখেন, নিরাপত্তা ব্যবস্থার পেছনে বেশি আরও বেশি ব্যয় দেখে আমার মাথা গুলিয়ে গেছে। আমার মনে হচ্ছে আমরা যেন নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার শিকারে পরিণত হয়েছি। চীনে পাতাল রেল চালুর সূচনা হয় 1960 সালে, তবে এর একটি বড় অংশ অর্থাৎ 3,800 কিলোমিটার মেট্রো লাইন চালু হয় গত দশকে, আর মেট্রো রেলে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয় 2008 সালের বেইজিং অলিম্পিকের আগে। এটা ঠিক, অলিম্পিকের আগে পৃথিবীর সব দেশই নিরাপত্তা জোরদার করে, গেমস শেষে তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। কিন্তু চীন তার ব্যতিক্রম। 2014 সালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দেশের সিকিউরিটি মনিটরিং সিস্টেম আরও শক্তিশালী করার ঘোষণা দেন। তার 2 বছর পর দেশটি কাউন্টার টেরোরিজম আইন 2016 পাশ করে। এরই অংশ হিসেবে পাতাল রেলে যাতায়াতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সরকারের এই পদক্ষেপের পক্ষে কলম ধরেছেন পিপুলস পাবলিক সিকিউরিটি ইউনিভার্সিটির চায়নার এক সহযোগী অধ্যাপক ফেং ওয়েই। গত বছর আগস্টে জার্নাল অব হুপে ইউনিভার্সিটি অব পুলিশে লিখেছেন, এর প্রথম যুক্তি হল সন্ত্রাসবাদী হামলা ঠেকানো। চীন এখন সামাজিক ক্রান্তিকাল অতিক্রম করছে, অন্যান্য দেশের চাইতে এর ঝুঁকি অনেক গুরুতর ও জটিল। তার মতে দেশে যেহেতু সম্পদ বৈষম্য বাড়ছে এবং অর্থনৈতিক পুনর্বিন্যাসের কারণে চাকরি হারাচ্ছে অনেকে, তাই ক্ষুব্ধ মানুষেরা হামলার শিকার হতে পারে। নিরাপত্তা জোরদারের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে চীন সরকার 2014 সালের 1 মার্চ ইউনান প্রদেশের কুনমিং রেল স্টেশনে হামলার উদাহরণ দেয়। ওই হামলায় একদল দুর্বৃত্ত কয়েক ডজন মানুষকে ছুরিকাঘাতে হত্যা এবং প্রায় 100 জনকে আহত করে। সেদিন চীনা পুলিশের গুলিতে নিহত হয় 4 হামলাকারী। সরকার এ হামলার জন্য শিনচিয়াং প্রদেশের স্বাধীনতাকামী মুসলিমদের দায়ী করে এবং সেখানকার প্রায় 10 লাখ মুসলিমকে বন্দি শিবিরে আটক করে। এ ঘটনা বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হয়। শিনচিয়াং প্রদেশের মুসলিমরা ছাড়াও চীন নিরাপত্তা হুমকির আশঙ্কা করে তাইওয়ানি ও তিব্বতী স্বাধীনতাকামীদের কাছ থেকে। সন্ত্রাসবাদী হামলাকারীদের কাছে পাতাল রেল খুবই আকর্ষণীয়, কারণ একমাত্র বিস্ফোরণেই মাটির তলায় আটকা পড়বে হাজার হাজার মানুষ, আর তাদের উদ্ধারের অভিযানটি হবে খুবই জটিল। চীনের একজন বিশেষজ্ঞ বলেন, 9/11 পর বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার নাটকীয় উন্নতি ঘটেছে, যার ফলে বিমানে হামলা দুরূহ হয়ে গেছে। কাজেই সন্ত্রাসবাদীরা সহজ লক্ষ্যস্থল হিসেবে ট্রেন বা সাবওয়েকে বেছে নেবে, এটাই স্বাভাবিক। সেখানেই তারা বেশি ক্ষতি এবং আতঙ্ক সৃষ্টি করতে পারবে। কড়া নিরাপত্তার কারণে সাধারণ মানুষের প্রাইভেসি কিছুটা ক্ষুণ্ণ হবে, তাদের কিছু সময় নষ্ট হবে, কিছু ভোগান্তিও হবে, সবই ঠিক। কিন্তু বড় কোনো বিপর্যয় এড়াতে সামান্য অসুবিধা তো মেনে নিতেই হবে। এসব যুক্তিতে চীন তার পাতাল রেলের নিরাপত্তাকে আধুনিকায়ন করছে। তারা যাত্রীদের চীনে রাখতে বসিয়েছে ফেসিয়াল রিকগনিশন, সার্ভাইল্যান্স ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। তবে এসব প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার নিয়েও উদ্বেগের কোনো শেষ নেই। বেইজিংয়ের এক আইনজীবী বলেন, ফেসিয়াল রিকগনিশনকে যখন বড় ডেটাবেজের সাথে যুক্ত করে দেওয়া হবে তখনই ব্যাপারটা হবে ভয়ঙ্কর, কারণ তখন একজন ব্যক্তির বায়োলজিক্যাল, বিহেভিয়ারাল অ্যান্ড ট্রানজেকশন ইনফরমেশন সবই তো তখন সরকারের গোচরে চলে যাবে। প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা বলতে মানুষের আর কোনো কিছুই বাকি থাকবে না, সব কিছুই ফাঁস হয়ে যাবে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ বলেন, সেটা একদল শাসিত দেশের বৈশিষ্ট্য। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা লেনিন প্রবর্তিত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে জোরদার করছে। এসব ব্যবস্থা প্রচলন ও চালু রাখার জন্য হাজার হাজার কোটি ইউয়ান দরকার চীনের, কিন্তু তাতেও ভ্রুক্ষেপ নেই দেশটির। টাকা কোনো বড় সমস্যা হবে না, ব্যক্তির নিরাপত্তা রক্ষার নামে তারা সব করেই যাবে। সারা বিশ্বে বিতর্কিত ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি চালু করবে দেশটি। এ নিয়ে কি ভাবছে চীনারা? ডিজাইনার লির মতে, আমাদের সব তথ্য কোনো না কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতি মিনিটে ফাঁস হয়ে যাচ্ছে। আমি সোশ্যাল মিডিয়ায় কি বলেছি, কখন সাবওয়ে স্টেশনে ঢুকেছি আর কখন বের হচ্ছি, কখন অফিসে ঢুকছি, কি খাচ্ছি, কি দেখছি, সবই। এর বেশি আর কি করার আছে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডি ভিউজে।
সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।